Hello, my dear students. I hope you are all fine. Welcome to our online classes. Class A, subject elementary mathematics. Page 19. Today I will discuss about multiplication table of 1. আজকে আমি তোমাদের একের গুণের নামটা নিয়ে আলোচনা করব। তো ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেশন টেবল অফ 1। রিড লাইক দিস, কিভাবে পড়তে হয় সেটা আমি তোমাদের বলছি। তো প্রথমে আমি একটু তোমাদের পড়ে শোনাই কিভাবে পড়বে। এইভাবে 1 জিরোস আর 0, 1 ওয়ানস আর 1, 1 টুস আর 2, 1 threes are 3, 1 fours are 4, 1 fives are 5, 1 sixes are 6, 1 sevens are 7, 1 eight are 8, 1 nines are 9, 1 tens are 10. तो ये भावे बोल बे आ लिखते हवे। Everybody look forward. One zeros are 0. Next, one ones are 1. One twos are 2. Next, one three are 3, 1, 3 are 3. One fours are 4. One fives are 5. এভাবে 1, 2, 3, 4, 5, 6 এভাবে লিখতে লিখতে 10 পর্যন্ত লিখতে হবে। তো 1 5s আর 5। নেক্সট 1 6 আর 6, 1 7s আর 7, 1 8s আর 8, 1 9s are 9 1 9s are 9 1 10s 1 10s are 10. তো এই চিহ্নটা দেখছো, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন বলে, এটা ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেশন চিহ্ন। তোমরা তো অ্যাডিশন চিহ্ন জানো, এটা যোগ চিহ্ন। তো আজকে তোমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবল অফ 1, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এভরিবডি সে এগেইন, লিসেন এন্ড সে। 1 জিরোস আর 0, 1 ওয়ানস আর 1, 1 টুস আর 2, 1 threes are 3, 1 fours are 4, 1 fives are 5, 1 sixes are 6, 1 sevens are 7, 1 eights are 8, 1 nines are 9, 1 tens are 10. Everybody, listen and say. Second, 1 zeros are 0, 1 ones are 1, 1 twos are 2, 1 threes are 3, 1 fours are 4, 1 fives are 5, 1 sixes are 6, 1 sevens are 7, 1 eights are 8, 1 nines are 9, 1 tens are 10.
এটা হচ্ছে ইংলিশে বললে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 1 এটা যদি তুমি অঙ্কেতে বলো তাহলে 1 1 কে 1 2 1 কে 2 3 1 কে 3 4 1 কে 4 এইভাবে এক এক করে নামতে করতে হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নো মোর টুডে এত সুন্দর করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ